খুবই দুঃখজনক বিষয়, আমরা বাংলাদেশি হিসাবে আমাদের কপাল পোড়া। আমার লিখিত এক যুগ আগে একটি ছড়া এখন বাস্তবায়ন হতে যাচ্ছে দেখছি। ছড়াটি শুনলেই বুঝতে পারবেন কি ঘটেছে। ছড়াটির নাম ডাইনি দাদি। ডাইনি দাদি, তোরা বদ্ধ করে রাখ ওরে রাখ রে ঘরের দ্বার, নইলে তোদের জীবন নিবে হিংস্রে জানোয়ার। তোরা বদ্ধ করে রাখ ওরে রাখ রে ঘরের দ্বার, নইলে তোদের জীবন নিবে হিংস্র জানোয়ার। আমরা আছি বেষ্টনীতে রক্ত খেকুদের, যাদের হাতে নিত্য দিনে ঝরছে খুন তোদের। আমরা আছি বেষ্টনীতে রক্ত খেকুদের, যাদের হাতে নিত্য দিনে ঝরছে খুন তোদের। তিন পার্শ্বে আছে ওরা একদিকে সাগর, আক্রমণে পালা বেজে নেই সাহায্যের ঘর। তিন পার্শ্বে আছে ওরা একদিকে সাগর, আক্রমণে পালা বেজে নেই সাহায্যের ঘর। দ্বারের চাবি গুচ্ছিয়েছি দিদির আঁচলে, ডাইনি দাদি তালা খোলে কলা কৌশলে। দ্বারের চাবি গুচ্ছিয়েছি দাদির আঁচলে, ডাইনি দাদি তালা খোলে কলা কৌশলে। আর দিব না আর দিব না দাদির হাতে তুলে, থাকবো আমরা নিরাপদে মায়েরই কোলে। আর দিব না আর দিব না দাদির হাতে তুলে, থাকবো আমরা নিরাপদে মায়েরই কোলে। 2013 ডিসেম্বর।